আসসালামু আলাইকুম। কাঁথা স্টিচের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি খাদিজা। আজকে আমি চার লাইনের একটি কাঁথা স্টিচের নতুন ডিজাইন করে দেখাবো। আমি প্রথমে সুইটিকে উপর তুলে নিচ্ছি এবং প্রথমে আমি আমার ইচ্ছা মতো দূরত্ব দিয়ে একটি সেলাই করে নিচ্ছি। প্রথম সেলাইটি করা হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় সেলাইটি করে দিব। প্রথম সেলাইয়ের গ্যাপে গ্যাপে সেলাই দিয়ে আমি দ্বিতীয় সেলাইটি করে নিচ্ছি। সেলাই আর একটি সেলাইয়ের গ্যাপে দিয়ে আমি চারটি লাইন সেলাই করে নিয়েছি। এখন আমি সুতা পেঁচিয়ে ডিজাইনটি তৈরি করছি। একটি সেলাই আর একটি সেলাইয়ের গ্যাপে দিয়ে আমি চারটি সেলাই করে নিয়েছি। এবার আমি সুতা পেঁচিয়ে ডিজাইনটি তৈরি করে নিব। আমি এক পাশ থেকে সুইটাকে উপরে তুলে নিচ্ছি আর আর যতগুলো সুতা আছে সবগুলোকে নিয়ে আমি সুতাটাকে ঘুরিয়ে দিচ্ছি। এক ঘর সামনে থেকে সুতাকে আমি আবারও ঘুরিয়ে দিচ্ছি এবং আর আর যতগুলো সুতা আছে সবগুলোকেই আমি নিয়ে নিলাম। এবার এক ঘর সামনে থেকে নয়, এক ঘর পিছন থেকে আর আর এইভাবে এখানে তিনটা সুতা রয়েছে, আমি তিনটাকেই নিয়ে নিলাম। সুতা থেকে খুব বেশি জোরে টানা যাবে না, হালকা হাতে টেনেই ডিজাইনটি তৈরি করতে হবে। আমি এই আর আর যতগুলো সুতা রয়েছে সবগুলোকে নিয়ে নিলাম। এবার আমি ডিজাইনের উপরে চলে যাচ্ছি। আবারও এক ঘর সামনে চলে যাচ্ছি। এবারও আর আর এইভাবে যে তিনটি সুতা রয়েছে আমি এই সুতাগুলোকে উপরে তুলে নিচ্ছি। এবার দুটি সুতা রয়েছে উপরের দিকে, আমি দুটি সুতাকে উপরে তুলে নিচ্ছি। এখানে একটি বাকি রয়ে গেছে এবং এই একটি সুতার সাথে নিয়ে আমি আরো বাকি তিনটি সুতাকেও নিয়ে নিচ্ছি।
চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেল। চার লাইনের কাঁথা স্টিচের আমি আরো একটি ডিজাইন তৈরি করব। তাই আগের সেলাইটির মতো করে একইভাবে প্রত্যেকটি সেলাইয়ের গ্যাপে গ্যাপে দিয়ে আমি আবারও চারটি লাইন সেলাই করে নিচ্ছি। একটি সেলাইয়ের গ্যাপে আরেকটি সেলাই দিয়ে দিয়ে আমি চারটি সেলাই করে নিয়েছি। এখন আমি সুতা পেঁচিয়ে ডিজাইনটি তৈরি করে নেব। সেলাইয়ের এক পাশ থেকে আমি সুতিকে উপরে তুলে নিচ্ছি। চমৎকার দুটি সেলাই দেখে নিলাম। কোন সেলাইটি আপনার কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন চমৎকার সব সেলাইয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।